অদৌখম আদিবাসী ছাত্র সন্থা পানীর আশা আঞ্চলিক উদ্যোগত আজি আমি সমগ্র পানীরবাসী রাইজক লয় বিশিষ্ট ব্যক্তিক লয় আমি লাইভটা কথা স্থাপন করিলো আর ইতিমধ্যে নির্ধারিত করা হয়েছে চব্বিশ আর পঁচিশ সেপ্টেম্বর তারিখে পানীর আশা আঞ্চলিক সমিতির অষ্টম ত্রিবার্ষিক অধিবেশন লগতে করম উদযাপন করবলে লওয়া হয়েছে আর ইতিমধ্যে লাইভ কথা স্থাপন করিলো। হয় এইটো ক্ষেত্ৰত সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই দীৰ্ঘদিন ধৰি এইটো দাবী কৰি আহিছিল যে কৰম পূজা উপলক্ষে উৎসৱ উপলক্ষে চাহ বাগিচা তথা চৰকাৰী ছুটী এটা হ'ব লাগে বুলি আমি দাবী কৰি আহিছিলোঁ। কিন্তু আজি চৰকাৰে ঘোষণা কৰিলে যে চৰকাৰীভাৱে কৰম উৎসৱটি এটা বন্ধ ঘোষণা কৰাৰ পিছতো আমি দেখিবলৈ পালোঁ যে যি কৰম উৎসৱ তথা পৰ্বৰ লগত যি সংগতি ৰাখি যি বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী চাহ বাগিচাত বহবাস কৰে বা তেওঁলোকৰ লোক সংস্কৃতি হয় তেওঁলোকক কিন্তু এই বন্ধৰ পৰা তেওঁলোকক বিৰত ৰখা হ'ল আৰু বিৰত ৰখা হ'ল মানে তেওঁলোকক ছুটি ঘোষণা কৰাৰ পিছতো তেওঁলোকক কাম যদি ছুটি হওক তেওঁলোকক মজুৰিটো দিব লাগিছিল কিন্তু মজুৰি নিদিলে আনকি বন্ধ ঘোষণা করিলে কিন্তু চাহ শ্রমিকবিলাকক মজুরির ক্ষেত্রত তেওঁলোকক কর্তন করে রাখার এটা ষড়যন্ত্র বলে আমি কব বিচাৰোঁ। কারণ এই ক্ষেত্রত মানে চাহ শ্রমিকসকলক আদিবাসীসকলক সন্তুষ্ট করার সরকারে যেটো সন্তুষ্ট করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থাই কিন্তু কোনোমতে মানি লওয়া নাই আৰু পুনৰবাৰ আমি চৰকাৰক দাবী কৰিছোঁ যে আপোনালোকে যদি এই চাহ শ্ৰমিক ৰাইজৰ আদিবাসী ৰাইজৰ ওপৰত যদি সঁচাকৈ আপোনালোকে সুদৃষ্টি ৰাখিছে তেতিয়াহ'লে এই চাহ শ্ৰমিকসকলক কৰম উৎসৱ উপলক্ষে যি ছুটি হওক যি শ্ৰমিক মজুৰি যি পাব লাগে সেইটো দিয়াৰ ব্যৱস্থা যাতে কৰে আগন্তুক দিনত অন্যথা তেওঁলোকে এনেকুৱা মিছা ঘোষণা কৰি তেওঁলোকে আমাক সন্তুষ্ট কৰাৰ প্ৰয়াস নকৰে যেন।